হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলেদ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক এই কর্মী সম্মেলনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই সিজদায়ে শুকর, যার অবারিত রহমত ধারার বর্ষণে বিশ্বব্যাপী এই মহামারী করোনার আতঙ্কে আতঙ্কিত মানুষের এই প্রতিকূল পরিবেশে মানুষের সার্বিক জীবন পবিত্র ওহির বিধানে গঠন করার পরম লক্ষ্য নিয়ে আমরা দারুল ইমারত রাজশাহীতে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে সুস্থভাবে সহি সালামতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দেখানো পথ মত মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উপরে আমরা সমস্বরে দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা যার দেখানো পথ ছাড়া বর্তমান এই বিশ্বে শান্তির কোনো উপায় নাই এবং এই মহা সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ বলেন, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উপস্থিত আজকের এই সম্মেলনের সভাপতি আহলেদ আন্দোলন বাংলাদেশ মোহতারম আমিরে জামাত, যিনি গোটা বিশ্বের আহলে হাদিসদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে উপহার দিয়েছেন আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ থিসিস, যিনি তার সমস্ত জীবন আহলে হাদিস আন্দোলনের জন্য ব্যয় করছেন, সেই ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। সম্মেলনে উপস্থিত এবং অনলাইনে যে সমস্ত আমাদের নিবেদিত প্রাণ কর্মী, মজলিসে আমেলা, মজলিসে সুরা, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ সর্বস্তরের কর্মী আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি মহিলা সংস্থা, সমাজকল্যাণমূলক সংগঠন আল আউনের সকল সদস্য, সর্বস্তরের সুধী কর্মী হিতাকাঙ্ক্ষী বন্ধুবরেণ্য, বিশেষ করে বর্তমান এই সংকট সময়ে দেশের সকল স্তরের জনপ্রতিনিধি, প্রশাসক, জনদরদী ভাতৃমণ্ডলী, আপনাদের প্রতি রইল এই সম্মেলনের তরফ থেকে, আমাদের তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাস মা হুম বি আম্বিয়া ওয়ালা সুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা ইয়াউমাল কিয়ামাতি লিমাকানিহিম মিন আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক, অল্প সংখ্যক কিছু লোক আছে যারা নবীও নন রসুলও নন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তাদের উচ্চ মর্যাদা দেখে নবীগণ, শহীদগণ ঈর্ষান্বিত হবেন,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাল তুকবিরুনা মানহুম, হে আল্লাহ রাসুল তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম কাওমুন তুহাব্বুনা বিরুহিল্লাহি আলা গাইরি ইরহামিম বাইনহুম, তারা রেহেমের বন্ধনে, আত্মীয়তার বন্ধনে বন্ধিত নয়, কিংবা দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার খাতিরেও তারা বন্ধুত্ব করেনি, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিন, পবিত্র কোরআন, এই ওহির বিধান কায়েমের লক্ষ্যে যারা পরস্পর পরস্পর ভাতৃত্ব বন্ধনে একত্রিত হয়ে তারা এক জায়গায় আসে। ফাওয়াল্লাহে ইন্না উজুহাহুম নানুর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, শোনো, কিয়ামতের দিন তাদের চেহারা দিয়ে, মুখমণ্ডল দিয়ে আলোক জ্যোতি বিস্মৃত হবে, ওয়ালা নূরিহিম, তারা নূরের চেয়ারে উপবেশন করবেন, লা ইয়াখাফুনা ইল্লা খাফান নাস, যেদিন মানুষ ভয়ে ভীত হয়ে শঙ্কিত হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে, তারা শঙ্কিত হবে না, ভীত হবে না, তারা আতঙ্কগ্রস্ত হবে না। অকারা হাজিল আয়া, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তহন আয়াত পাঠ করলেন, আলা ইন্না আউলি আল্লাহে লাখাউফুন। বন্ধুগণ, এই সংকট সময়ে আপনারা জীবন বাজি রেখে একমাত্র ওহিভিত্তিক নিজের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ সংস্কার করার লক্ষ্যে দূর দূরান্ত থেকে, প্রত্যেকটা জেলার থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণ লোক এখানে কর্মী উপস্থিত হয়েছেন, একমাত্র উদ্দেশ্য পরকালের মুক্তি। আমি আমার এই সময়ে আপনাদের কাছে আবেদন রাখব, আপনারা আমাদের এই সম্মেলন শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, তিনি যেন সহি সালামতে সুন্দরভাবে আমাদের এই সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আহলেত আন্দোলনের এই কর্মী সম্মেলনে আপনাদের আগমন, আপনাদের শ্রম, আপনাদের সময়, আপনাদের ত্যাগ তিতিক্ষা যে কোরবান করেছেন, এর বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা যায় খায়ের দান করেন, পরকালে মুক্তি দান করেন, এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা জান্নাত নসিব করেন। দূর দূরান্ত থেকে যারা আমাদের এই কর্মী সম্মেলনে দর্শক শ্রবণ করছেন, সবার প্রতি আমাদের আবেদন, আহলেদ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেদ যুব সংঘ এবং আমাদের যে সমস্ত অঙ্গ সংগঠন, সবার জন্যই আপনারা দোয়া করবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসাবে এই সংগঠনকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যারা সংশ্লিষ্ট,
আমাদের সাথে যারা সার্বিকভাবে অর্থ দিয়ে শ্রম দিয়ে দোয়া করে ভালো কামনা করে সাথী হয়েছেন সবাইকে নিয়ে যেন আমরা পরকালে আমাদের সেই মহাসংকট মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আমাদের স্থান হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। এবং বর্তমানে বাংলাদেশের উপরে গোটা বিশ্বের উপরে যে করোনা সংকট চলছে, এর থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের উপরে শান্তি নাজিল করুন। আপনাদের যাতায়াত পথ সুন্দর হোক, আপনারা যারা যেখান থেকে এসেছেন আল্লাহ যেন সহি সালামতে আবার সেখানে ফিরে যেয়ে কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৎসামান্য শ্রম কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।